সমঝোতার পথে জাতীয় পার্টি। রসনের স্বাদ এবং জিএম কাদেরের বৈঠকের পর দলে আর মতবিরোধ নেই বলে দাবি করছেন শীর্ষ নেতারা। তবে দলটির নেতারা একদিকে বলছেন দলীয় শৃঙ্খলা মানার অঙ্গীকার করলে বহিষ্কৃতদের ফেরানো হতে পারে, আবার বলছেন অমার্জনীয় অপরাধকারীদের দলে নেয়ার বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। মৌসুমী ইসলামের রিপোর্ট। 2019 সালে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদের মৃত্যুর পর চেয়ারম্যানের পদ নিয়ে দ্বন্দ্বে জড়ান জিএম কাদের ও রসন এরশাদ। পরে নানা দর কষাকষির মাধ্যমে জিএম কাদের চেয়ারম্যান ও রসন এরশাদ বিরোধী দলীয় নেতার পদ পাওয়ার পর সেই দ্বন্দ্ব নিরসন হয়। এরপর বড় কোনো দ্বন্দ্বের খবর প্রকাশ্যে না এলেও দলের ভেতর বহমান ছিল বিভেদের চোরাস্রোত। গত আগস্টে রসন থাইল্যান্ডে চিকিৎসাধীন অবস্থায় দলীয় কাউন্সিল ডাকার মাধ্যমে আবারও দ্বন্দ্বে জড়ান দেবর ভাবি। জিএম কাদেরকে সংসদে বিরোধী দলীয় নেতার পদ চেয়ে দলীয় সংসদ সদস্যদের চিঠি, মশিউর রহমান রাঙা, জিয়াউল হক মৃধাকে দল থেকে বহিষ্কার, সব মিলিয়ে তুঙ্গে ওঠে দলীয় বিরোধ। গত 27 নভেম্বর চিকিৎসা শেষে দেশে ফিরে কুন্দল ভুলে সবাইকে নিয়ে কাজ করার ঘোষণা দেন দলের প্রধান পৃষ্ঠপোষক রসন এরশাদ। এরপর দেবর জিএম কাদেরের সঙ্গে এক দফা বৈঠকও করেন তিনি। দলটা ঐক্যবদ্ধই থাকবে। এই প্রেক্ষাপটে দলের নেতারা বলছেন সমঝোতার পথেই হাঁটছেন তারা, বিভেদ ভুলে কাজ করতে চান একসঙ্গে। জাতীয় নির্বাচনে বছর দুয়েক ধরে আপনারা লক্ষ্য করবেন আমাদের চেয়ারম্যান জিএম কাদের সাহেব এই সরকারের সমালোচনা থেকে আরম্ভ করে আমি বলবো যে সরকারের করা সমালোচনা ছিলেন। আওয়ামী লীগ কী রাজনীতি দিচ্ছে তার পাশাপাশি জাতীয় পার্টি কী কথাগুলো বলছে, রাজনীতি মিল মানে জাতীয় পার্টি কী কথা বলছে, জাতীয় পার্টি কোন লাইনে কথা বলছে, জাতীয় পার্টি জনগণের জন্য কী কথা বলছে, এটাই আমি রাজনীতি মিল করেছি। এই কথাগুলো বলার ফলে আপনার দেশে কিন্তু সারা জেগেছিল। দলীয় নিয়ম নীতি মেনে চলার অঙ্গীকার করলে বহিষ্কৃতদের ফিরিয়ে আনা হতে পারে এমন মন্তব্য করে মহাসচিব বলছেন অমার্জনীয় অপরাধের ব্যাপারে সিদ্ধান্ত হয়নি এখনো। জিএম কাদের সাথে রাজনীতি করবে না এরকম কথা যে বলছে তো অবশ্যই কামনযোগ্য, সেটা চেয়ারম্যান সাহেব ক্ষমা করবেন বলে আমার মনে হয় না। কারণ উনি গতকালকে বলছেন যে কিছু ত্রুটি আছে, দোষ আছে, যারা বসে করছেন এগুলি ক্ষমার অযোগ্য, সেগুলি বিবেচনায় আনবেন না। দলকে শক্তিশালী করতে জেলা উপজেলায় শিগগিরই নানা কর্মসূচি দেওয়ার পরিকল্পনার কথাও জানান দলের নেতারা। জাতীয় নির্বাচনের বাকি আরও এক বছর, এরই মধ্যে রাজনৈতিক দলগুলোর নানা কর্মসূচিতে উত্তপ্ত দেশের রাজনীতি। জাতীয় পার্টিও সেই দৌড়ে পিছিয়ে নেই, তাই দলের শীর্ষ নেতৃবৃন্দ বলছে দলীয় ঐক্যের মাধ্যমে আসছে জাতীয় নির্বাচনে নিজেদের শক্ত অবস্থান গড়ে তুলতে চায় জাতীয় পার্টি। মৌসুম ইসলাম, সময় সংবাদ, ঢাকা।